আপনারা সবাই জানেন কি ইয়াসার কিছুদিনের মধ্যেই আছড়ে পড়ছে ওয়েস্ট বেঙ্গলের উপর। তো আমরা এই মুহূর্তে রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার, যেটা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের একটা অংশ, তো সেখান থেকে ওয়েস্ট বেঙ্গলের একটা ম্যাপ আমরা পেয়েছি এই মুহূর্তে। তো সেখানে কিছু ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোথায় হেভি রেনফল হবে, কোথায় লো রেনফল হবে, সব কিছু ডিটেলস দেওয়া আছে, কোন জায়গাটাকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। তো সেগুলো ডিস্ট্রিক্ট ভিত্তিক আমরা একটু আলোচনা করে নিই। তো এখানে অ্যালার্ট থাকতে বলেছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং নর্থ এবং সাউথ চব্বিশ পরগনাকে। আর দার্জিলিংকে এখনও আপডেট দেয়নি, দার্জিলিংকে ওয়াচ করে রাখতে বলেছে এবং বাকি সমস্ত ডিস্ট্রিক্টে এখনও কোনো ওয়ার্নিং নেই। এবার দেখে নিই কোথায় কোথায় হেভি রেনফল হবে। হেভি রেনফল হবে বাঁকুড়ায় এবং ঝাড়গ্রামে এবং তার সাথে কলকাতায়, এবং হেভি টু ভেরি হেভি রেনফল দেখা যাবে পূর্ব মেদিনীপুরে, হাওড়ায়, হুগলিতে এবং দুই চব্বিশ পরগনাতে। তো এই ছিল আজকের ইয়ার সম্বন্ধে একটি ছোট আপডেট।